নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ছানা দিয়ে তৈরি দানাদার সন্দেশ এর আগেই আমি তোমাদের সাথে মিষ্টির দোকানের মতো মাকা সন্দেশ আর বরফি সন্দেশের রেসিপি শেয়ার করেছি আর আজকে এই যে সন্দেশটা তোমাদের সাথে শেয়ার করব এটা খেতে একটু অন্যরকম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এই সন্দেশটা কিন্তু মুখে দিলেই প্রথমে একটা গোটা গোটা বা দানা দানা ভাব কিন্তু অনুভব হবে দারুণ খেতে হয় আর তৈরি করাও কিন্তু ভীষণই সহজ তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দানাদা সন্দেশ তৈরি করার জন্য আমি প্রথমেই দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা যখনই এরকম ফুটে উঠতে শুরু করবে মানে দুধের মধ্যে যখন একটা বলক এরকম চলে আসবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তো আমাকে ছানা কাটিয়ে নিতে হবে প্রথমেই গ্যাস অফ করে দেওয়ার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এক মিনিট একভাবে আমি দুধের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব পারফেক্ট ছানা তৈরি করলে তবেই কিন্তু যে কোনো মিষ্টি বেশি সুন্দর হয় তো ছানাটাকে যদি পারফেক্ট তৈরি করতে হয় তাহলে কিন্তু এইভাবে করে এক মিনিট গ্যাস অফ করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দুধের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে পছন্দ মতো বাড়িতে যেটা থাকবে ভিনিগার হোক বা লেবুর রস হোক বা ছানা কাটানো পাউডার যেটাই থাকবে সেটা দিয়ে কিন্তু ছানা কাটাতে হবে তো আমি এখানে ভিনিগার আর জলকে মিশিয়ে নিয়েছি দু চামচ ভিনিগারের সঙ্গে এক চামচ জলকে মিশিয়ে নিয়ে তারপরে এই যে দুধের সাথে দিয়ে দিয়েছি আর দেখো খুব সহজেই কিন্তু দু তিন মিনিটের মধ্যেই পুরো ছানাটা কেটে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ছানাটা কেটেছে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে করে ছানা কাটাবে প্রত্যেকটা মিষ্টি তৈরির ক্ষেত্রেই কিন্তু ছানা একদম পারফেক্ট হবে তারপরে ছানার জলটাকে আমি ছেঁকে নেবো মানে ছানাটাকে আলাদা করে নেব তো স্ট্রেনারের মধ্যে আমি ছানাটাকে আলাদা করে নিলাম তারপরে দেখো আমি এই যে ছানার জলটা রয়েছে সেটাকে প্রথমে ফেলে দেব তারপরে এই যে ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে অ্যাকচুয়ালি ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে ছানার মধ্যে একটা টক ভাব চলে আসতে পারে তাই ছানাটাকে কিন্তু অবশ্যই নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর যদি ছানা কাটানো পাউডার বা টক দই দিয়ে ছানাটাকে কাটানো হয় তাহলে কিন্তু এভাবে করে ধোয়ার কোনো প্রয়োজন নেই আর ছানার মধ্যে যদি কোনো জল থাকে এক্সট্রা সেটাকে দেখো একটু চেপে চেপে নেব এভাবে করে ছানা থেকে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি তবে খুব বেশি চেপে চেপে ছানা থেকে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই কারণ এটাকে কড়াইতে পাক দিতে হবে তো ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর ছানাটাকে একটু মেখে নেবো ভালো করে আগে এক মিনিট মতো তো এক মিনিট মতো ছানাটাকে মাখার পর তারপরে ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি তো চিনিটা মিষ্টি যেরকম তোমরা পছন্দ করো সেরকম দেবে আর দিয়ে দিলাম অল্প এলাচের গুঁড়ো এটাও পুরোপুরি অপশানাল তবে এলাচ গুঁড়ো দিলে সন্দেশটা খেতে ভালো লাগে এবার এই চিনি আর এলাচ গুঁড়োটাকে ছানার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর মোটামুটি আরও এক মিনিট মতো এটাকে মেখে নেব তারপর এটাকে কড়াইতে দিয়ে পাক দেব। একটু মিহি করে মেখে নিতে চেষ্টা করবে তাহলে কিন্তু পাক দেওয়ার সময় খুবই সুবিধা হবে তবে পাক দিতে দিতে এটা আবার দানা দানা ভাব চলে আসবে তো এভাবে করে ছানাটাকে খুব ভালো করে চিনি আর এলাচ সাথে মেখে নিয়েছি আর চিনিটার সঙ্গে মাখলে এটা একটু বেশি পাতলা হয়ে যাবে তো এটাকে পাক দিতে হবে খুব ভালো করে আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি আর যখন এটা দানা দানা ভাব চলে আসবে পাক দিতে দিতে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো তো মোটামুটি মিনিট দশেক মতো এটাকে পাক দিতে হবে খুব ভালো করে তাহলেই কিন্তু দানাদার সন্দেশ তৈরি হয়ে যাবে আর বন্ধুরা আগেরবার যখন আমি মিষ্টির দোকানের মতো চেয়ে মাখা সন্দেশ আর বরফি সন্দেশ তৈরি করেছিলাম তখন কিন্তু আমি মাখার পর দুভাগ মাখা আমি কড়াইতে দিয়ে এক ভাগ মাখা রেখে দিয়েছিলাম আর চিনি সিরাপ তৈরি করেছিলাম এক্ষেত্রে কিন্তু সেরকম করলাম না এক্ষেত্রে কিন্তু চিনিটাকে আমি ছানার সঙ্গে মেখে নিয়েছি তো ওই নরম মোলায়েম যে বরফি সন্দেশটা হয় ওর সঙ্গে কিন্তু এই দানাদা সন্দেশের তৈরির এটাই পার্থক্য তো দেখতেই পাচ্ছ মিনিট দশকের মধ্যেই কিন্তু এরকম একটা দানা দানা ভাব চলে আসবে আর এটা ভালোভাবে অনেকটা শুকিয়ে গেছে মানে জলীয় ভাবটা কিন্তু কমে যাবে তবে পুরোপুরি শুকিয়ে ফেললে কিন্তু চলবে না জলীয় ভাবটা যদি পুরোপুরি শুকিয়ে ফেলা হয় তাহলে কিন্তু সন্দেশে শেপ দেওয়া যাবে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবে দশ বারো মিনিট পাক দেওয়ার পর যখন দেখবে যে জলীয় ভাবটা অনেকটা কমে এসছে আর দানা দানা ভাব চলে এসছে তখন এরকম হাতে নিয়ে চেক করবে দেখো একটু নিয়ে আমি এরকম মুঠো করতে চেষ্টা করলে দেখো এটা কিন্তু একটা জায়গায় চলে এসছে এবং শেপ দেওয়া যাচ্ছে সুন্দরভাবে তখনই বুঝবে যে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ কিন্তু আর পাক দেওয়া যাবে না তাহলে কিন্তু সন্দেশটা শেপে আনা যাবে না তো গ্যাস অফ করে দেওয়ার পর একটা এরকম থালা বা যে কোনো পাত্রের পিছন দিকটাতে এরকম নেবে তাহলে কিন্তু শেপ দিতে খুব সুবিধা হবে আর হাত দিয়ে চেপে চেপেই আমি চার চৌকো একটা শেপ দিয়ে দেব। এখানে চাইলে তোমরা ছুরির সাহায্যেও চার চৌকো শেপটা সুন্দরভাবে দিতে পারবে তো হাতের সাহায্যে যতটা সম্ভব আমি চার চৌকো শেপ দিয়ে দিয়েছি দেখো আর গরম অবস্থাতেই কিন্তু এটা শেপ দিতে হবে মানে কড়াই থেকে সন্দেশটাকে এরকম থালার পেছন দিকে নিয়ে গরম অবস্থাতেই কিন্তু শেপ দেবে তাহলে কিন্তু খুব সহজেই শেপ দেওয়া যাবে যেহেতু এটা একদম নরম মোলায়েম সন্দেশ নয় দানাদার সন্দেশ তাই অবশ্যই কিন্তু একদম গরম অবস্থাতেই চেষ্টা করবে এরকমভাবে শেপ দিয়ে নেওয়ার তাহলে কিন্তু খুব সহজেই শেপ দেওয়া যাবে এইভাবে করে এটাকে রেখে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে কেটে নেব চারচৌকো করে স্কেল বসিয়ে তোমরা কাটতে পারো তাতে করে একদম সমান সমান হয় তো চোখের আন্দাজে আমি কেটে নিচ্ছি স্কেল বসিয়ে আমি কাটছি না তো দেখো লম্বা প্রথমে কেটে নিয়েছি তারপর আড়াড়িভাবে কেটে নেব এভাবে করে খুব সহজেই চার চৌকো শেপটা আমি পেয়ে যাব আবারও বলছি একদম যদি সমান সমান প্রত্যেকটা শেপ রেখে কাটতে চাও তাহলে কিন্তু স্কেলের ব্যবহার করবে আর একটা ছুরি দিয়ে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে সন্দেশটা দানা দানা ভাব কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর মুখে পড়লেই কিন্তু সন্দেশটা একদম মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব হয় যেহেতু এটা শুধুমাত্র ছানা দিয়েই তৈরি করা হয়েছে আমি কিন্তু এই সন্দেশের সঙ্গে কোনো ময়দা বা অন্য কোনো উপকরণ মেশাই ফলে একদম খাঁটি ছানা দিয়েই তৈরি হয়েছে নরম দানাদার এই সন্দেশ আর ওপর থেকে দেখো চেরি আর পেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে আর একটা সন্দেশ আমি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা কতটা নরম হয়েছে তাহলে বন্ধুরা এবার থেকে সন্দেশ খেতে ইচ্ছা করলেই দোকান থেকে না কিনে বাড়িতেই এইভাবে খুব সহজে তৈরি করে ফেলো নরম দানাদার সন্দেশ ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল সকলে সুস্থ দেখো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ